প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো, যেহেতু আপনারা সকলে অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী এবং টিকিট কালেক্টর পদে পরীক্ষা আগামী 24 তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু আপনারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারতেছেন না। কেন পারতেছেন না, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড দেবেন, আজকে এই ভিডিওতে কিন্তু সকল বিষয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এরকম চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। চলুন ভিডিওটা শুরু করি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ভিডিও শুরু করার আগে বলে দেই, যেহেতু আপনার বুকিং সহকারী পদে পরীক্ষার্থী আপনার মোট 1,64,831 জন, সেখানে শূন্য পদ 133টা, এবং টিকিট কালেক্টর পদের পরীক্ষার্থী 1,68,158, এখানে টিকিট, এখানে আপনার মোট হলো আপনার পরীক্ষার্থী 153। আর সেই ক্ষেত্রে কিন্তু এক একটা সিটের জন্য প্রায় 1,000+ লোক কিন্তু লড়াই করবেন, ফাটাফাটি একটি লড়াই পরীক্ষা হবে। তার জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে, কমন উপযোগী সময় উপযোগী কারো যদি প্রয়োজন হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে, এইখানে কিন্তু আপনারা যোগাযোগ করে সাজেশনটা কিন্তু নিয়ে পড়তে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো, অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানাচ্ছেন যে ভাই বুকিং সহকারী এবং টিকিট কালেক্টর পদের তো তাদের ওয়েবসাইটে ঢুকতেছি, ঢোকার পরে তো ইমেল আপনার পাসওয়ার্ড তারপর ইমেল নাম্বার দিচ্ছি, তবুও কিন্তু আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, তারা নিচ্ছে। আমি আপনাদের ভাই বলে দেই, আজকে হলো আপনার 15 তারিখ, 24 তারিখ পরীক্ষা, এখনও 9 দিন ভাই, কোনো সরকারি দপ্তরে 9 দিন আগে কোনো ধরনের অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার কোনো ব্যবস্থাই থাকে না, সেটা আপনাদের অবশ্যই জেনে নেওয়া ভালো। আপনারা আজকে হলো বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবারের মধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবেন। এখনও কিন্তু আপনাদের ফোনে কিন্তু SMS আসে নাই, SMS কিন্তু এখনও কারো ফোনে কিন্তু, যে পরীক্ষার যে ইউজার আইডি ডাউনলোড করার ক্ষেত্রে যে SMSটা এসে থাকে, সেই SMS কিন্তু আপনাদের ফোনে এখনও আসে নাই। সেই ক্ষেত্রে ভাই অধৈর্য আর কোনো কারণ নাই, অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড দিতে পারবেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন আজকে শুক্র, আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবারের মধ্যেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন। মেসেজ চলে আসবে, আপনারা কিন্তু সেই মেসেজের যে আইডি কার্ডে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সেটার মাধ্যমে কিন্তু আপনারা সাবমিট করে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন। কোনো ধরনের টেনশন করে লাভ নাই, আপনার ভাই পড়তে হবে, একটি সিটের উপরে জন্য কিন্তু 1,000 উপরে মানুষ লড়াই করবে, তাই যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই তারা কিন্তু আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, বাংলা লিঙ্ক নাম্বার, সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে প্রয়োজনীয় যে সাজেশনটা, যে কমন উপযোগী সময় উপযোগী, এটা আপনারা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।